বিদ্যুৎ খাত নিয়ে দীর্ঘদিন যাবৎ বেশ কিছু সংকট ছিল বলা হইতে কি বিদ্যুতের ম্যারাডোনা আমাদের কি বলা হয়েছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সংসদে বলেছিল বিদ্যুতের ম্যারাডোনা কোন গ্রুপ সামিট গ্রুপ আর এই সামিট গ্রুপের যিনি মালিক তিনি আপনার সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের মধ্যে সাতজনের মধ্যে সম্ভবত একজন আমি নাম বললাম না ভাসুরের নাম মুখিয়ান আনতেনি কিন্তু বিদ্যুতেরই ম্যারাডোনা গ্রুপ গত তিন মাসে যে কাহিনী করছে কাহিনীর পরে আবার এই যে দুশো সত্তর কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দাবি করছে এইটা আসলে সরকার কিভাবে ডিল করবে এই কুইক রেন্টালের যে বিদ্যুতের শুভঙ্করের ফাঁদ ছিল সেই ফাঁদ গলার মধ্যে চাপ লাগে গেছে আদানি গ্রুপ মেসেজ দিচ্ছে পঞ্চাশ কোটি ডলার তারা সরকারের কাছে পাও না ওদিক দিয়া আপনার ত্রিপুরার যে মন্ডুবাদ আমাদের এদিক দিয়া খুলা দিছিল এই ত্রিপুরা নাকি আমাদের কাছে কত কোটি রুপি পাও না বিভিন্ন জায়গা থেকে খালি পাওনা এর মাঝখানে এতদিন যাবৎ যারা লুইটা পাইটা খাইয়া অভ্যস্ত হয়ে গেছে তাদের আবার দেখা দিছে আরেক ঝামেলা দর্শক এই মুহূর্তে গত সাড়ে তিন মাস ধরে সামিট গ্রুপের একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে এতে জাতীয় গ্রিডে এল এন জি সরবরাহ প্রায় পাঁচশো মিলিয়ন ঘনফুটের মতন কমে গেছে ফলে দীর্ঘদিন যাবৎ শিল্প শিল্প কারখানায় কলকারখানায় বিদ্যুৎ কেন্দ্র সিএনজি স্টেশন এবং আবাসিকে তীব্র গ্যাস সংকট চলছে দেশে বিদ্যমান গ্যাস সংকটের মধ্যে এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের স্বাভাবিক সরবরাহ রাখতে হিমশিম খেতে হচ্ছে প্যাট্রো বাংলাকে সামিট গ্রুপ একাধিকবার ঘোষণা দিয়েও টার্মিনালটিকে সচল করতে পারেনি এমনকি বন্ধ সময়ের জন্য ক্যাপাসিটি চার্জ বাবদ সামিট গ্রুপ প্রায় দুইশো কোটি টাকা তারা দাবি করেছে কোনো গ্যাসও দিচ্ছে না সুপসাপ বৈশাড়েছে মাসে কত নব্বই কোটি টাকা চিন্তা করছেন কিভাবে সেক্টর তৈরি করা লুটপাটের খেলা চলতেছে এখন আমাদের যিনি কি বলা যে এই মুহূর্তে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন মোহাম্মদ ফাউজুল কবির খান তিনি আপনার সামিট গ্রুপকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে টার্মিনালটিকে চালু করার কড়া নির্দেশনা দিয়েছেন প্যাট্রো বাংলা বলছে এর আগে টার্মিনাল কবে চালু হবে তা জানতে একদিনের মধ্যে সামিট গ্রুপকে উত্তর দেওয়ার জন্য একটা চিঠি পাঠিয়েছিল আপনার রূপান্তরিত প্রাকৃত গ্যাস কোম্পানি চিঠিতে বলেছে বিকল টার্মিনাল সচল করার বিষয়ে সামিট গ্রুপ অদক্ষতার পরিচয় দিয়েছে টার্মিনালটি দীর্ঘ সময় বিকল থাকায় দেশের ক্ষতি হচ্ছে বিদ্যুৎ সার এবং শিল্প কারখানাতে চাহিদা মেটানো যাচ্ছে না ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে সামিট গ্রুপের কর্মকর্তারা বলছেন জ্বালানি উপদেষ্টার বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই টার্মিনালটিকে চালু করা হবে টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক মিলিয়ন মার্কিন ডলার নাকি সামিন গ্রুপের লোকসান হচ্ছে সামিন গ্রুপের দাবি চুক্তি অনুযায়ী এলএনজি টার্মিনাল বন্ধ থাকলেও তাদেরকে মাসের নব্বই কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়ার কথা গত তিন মাস যাবৎ এটা আপনার বন্ধ আছে বিশেষজ্ঞদের বক্তব্য টার্মিনালটি বন্ধ থাকায় দেশের শিল্প কলকারখানাগুলোর যে ক্ষতি হয়েছে সেইটার ভর্তুকি কে দিবে এর মধ্যে উল্টা আরো দুইশো সত্তর কোটি টাকা ক্যাপাসিটি চার্জ ভাই এরা যে দাবি করছে এইটা কিভাবে হচ্ছে আমাদের আপনার দুটি ভাষনাল টার্মিনাল আছে একটা স্থাপন করছে সামিট গ্রুপ আর একটা করছে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি দুটি এল টার্মিনালের সক্ষমতা হচ্ছে এক হাজার মিলিয়ন ঘনফুট তো সাতাইশে মে ঘূর্ণিঝড় রিমানের প্রভাবে সামিটের টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হলে এটি মেরামতের জন্য সিঙ্গাপুর নেওয়া হয় মেরামত শেষে দেশে ফেরার পর গ্যাস সরবরাহ চালুর আগে আবারও দুর্ঘটনা সেখান থেকেই গ্যাস বন্ধ রয়েছে এখন এগারো জুলাই এটা চালুর কথা ছিল এরপর তো সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেল এই মুহূর্তে আপনার মানে এই বিদ্যুৎ গ্রুপগুলা যা করছে আমরা যদি দেখি জ্বালানি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন প্রায় সাড়ে তিন মাস ধরে টার্মিনাল বিকল হওয়া নিয়ে অত্যন্ত অস্বস্তিকর স্পট মার্কেট থেকে কেনা বেশ কয়েকটি এলএনজি কার্গোর সরবরাহ আদেশও বাতিল করতে হয়েছে জ্বালানি বিভাগ থেকে সামির গ্রুপকে দ্রুত টার্মিনালটি সচল করতে বলা হলেও তারা চালু করেনি খামখেয়ালি করার সুযোগ না পায় এটা সরকারকে দেখতে হবে জি অনেক কিছু দেখতে হবে যারা দেখার তারা দেখবে আসসালাম আলাইকুম